নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2024 মেষ রাশির কেমন যাবে? আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার এই দুর্গাপূজার মাস কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি মোটো কেটে দেখবেন না, অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন। মেষ রাশির আমি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে বলবো। দেখুন, হেলথ নিয়ে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। প্রথম কথা, স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল ভালো রয়েছে। যদি আপনার কোনো অপারেশন থাকে, কোনো চিকিৎসার জন্য আগামী মাসে যাওয়ার ব্যাপার থাকে, সেখানে আপনারা অবশ্যই করতে পারেন, সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে লাভ পাবেন। আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিশেষ করে আপনারা আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিবেন। আপনার পিতার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হতে কিন্তু পারে, যেটা আপনাকে কিছুটা হলো টেনশনের কারণ কিন্তু করবে। অর্থাৎ পিতার হেলথ নিয়ে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, যে সকল বোনেরা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আপনাদের আগামী মাসে যদি ডেলিভারিও ডেট থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। দেখুন, দুর্গাপূজার মাস মানেই হচ্ছে ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণ। আপনি হয় দার্জিলিং গেলেন, আপনি হয়তো গ্যাংটক বেড়াতে গেলেন, বা আপনি কোনো সমুদ্র এলাকা, অর্থাৎ আপনি দীঘা অথবা পুরী, এই সকল জায়গাতে আপনারা বেড়াতে গেলেন, অর্থাৎ ভ্রমণের যোগ কিন্তু রয়েছে, ভ্রমণের প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। কিন্তু আবারও বলবো, আপনার পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর আপনারা দিবেন। প্রেম, দেখুন প্রেমের জায়গাটা আপনাদের মোটের উপর দিয়েও কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ পূজোর মাসে প্রেমের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই। তবে নিজেদের মধ্যে ছোটোখাটো আর্গুমেন্টে আপনারা জড়াতে পারেন, ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এই প্রেম থেকে খুব বড় সমস্যা আপনাদের আসছে না। অর্থাৎ প্রেমের জায়গাটা বলবো, পূজোর মাস আপনাদেরকে ভালো ফল দিতে চলেছে। কর্মক্ষেত্র, দেখুন কর্মক্ষেত্রের জায়গাটা আপনাদের প্রচুর চাপ এ মাসে থাকবে। আমি বলবো কর্মক্ষেত্রে শত্রুতা, অর্থাৎ আপনার উন্নতি, আপনি যে আপনার বসের কাছে ভালো হচ্ছেন, সেই জন্য আপনার কলিগদের হিংসা এবং একটু হলেও জেলাসি আপনার উপর হবে। অর্থাৎ যেখান থেকে কর্মক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের যদি থাকে, সেখানে আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে আমি বলবো যথেষ্ট প্রেশার থাকবে, চাপ থাকবে, কিন্তু আপনারা এই সময় কাজ ছাড়বেন না। আপনি মেষ রাশির মানুষ, অবশ্যই এই জায়গাটা নজর রাখুন। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, দৈব কৃপা আপনাদের থাকছে, ঈশ্বরের ব্লেসিং আপনাদের থাকছে দুর্গাপূজার মাসে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। দীর্ঘদিন অনেক কাজ আটকেছিল, এই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবার আসি আপনাদের ফিনান্সিয়াল জায়গা কেমন থাকবে। দেখুন, দ্বিতীয় সপ্তম কানেকশান হচ্ছে, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আমি বলবো আপনাদের এ মাসটা ক্যাশ ফ্লোয়ের জায়গা
অর্থনৈতিক জায়গা খুব ভালো কিন্তু রয়েছে, খরচ হবে কিন্তু আপনাদের ইনকামের সোর্সটাও কিন্তু আসবে মেষ রাশির। পুজোর মাস স্বাভাবিকভাবে প্রত্যেক বাঙালিদের কাছে কিন্তু খরচের একটা মাস, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো যেমন আপনাদের খরচ হবে তেমনি আপনাদের আয়ের জায়গাটা ইনকামের সোর্স আপনাদের এই মাসে কিন্তু আসতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন এখানে এখানে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিবে অর্থনৈতিক দিক থেকে। এ মাসে আপনাদের ব্যবসা কেমন হবে দেখুন, সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, আমি বলবো ব্যবসা আপনাদের ভালো হতে চলেছে, অর্থাৎ কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন, আপনারা আপনাদের মহাজনের সাপোর্ট পাবেন, অর্থাৎ এখান থেকে আপনারা যেখান থেকে আপনারা মাল নেন জিনিসপত্র নেন সেখান থেকে আপনারা অবশ্যই মহাজনের সাপোর্ট পাবেন, এবং পাশাপাশি লেবার সাপোর্ট অর্থাৎ আপনার যে কর্মচারী আছে কর্মচারীর ক্ষেত্রেটাও কিন্তু ভালো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলো যখন ভালো থাকবে আপনার ব্যবসার জায়গাটা অটোমেটিক ভালো হবে। আমি বলবো এ মাসটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটা মানে টার্নিং পয়েন্ট আপনাদের হতে চলেছে, খুব ভালো ব্যবসা হবে অক্টোবর মাস। আপনি মেষ রাশির মানুষ এটা আপনারা লিখে রাখতে পারেন, খুবই ভালো অতীব শুভ হতে চলেছে এই মাসটা আপনাদের বিজনেস ক্ষেত্র। যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিত তাদের বিবাহের জন্য যোগাযোগ হওয়া অথবা কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মেষ রাশি মানুষ অবিবাহিতদের বিবাহ হওয়ার প্রবল যোগ কিন্তু রয়েছে, মেষ রাশির বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। মেষ রাশি আমি আবারও বলবো আপনার বৈবাহিক জীবন মোটের উপর শুভ কিন্তু যাবে, অর্থাৎ দাম্পত্য সুখ ম্যারিটাল লাইফের সুখ এটা আপনাদের থাকবে। ছোটোখাটো দেখুন খুচরো সমস্যা থাকবে, ওটা এমন কোনো বড় ব্যাপার না, বাসন থাকলে ঠোকাঠুকি হয়, অর্থাৎ এই জায়গাটা আমি বলবো বৈবাহিক জীবন অ্যাভারেজ আমি বলবো আপনাদের ক্ষেত্রে ভালো যেতে চলেছে। শিক্ষার জায়গাটা বলবো যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে, এমনি পুজোর মাস প্রাইমারি লেভেলে পড়াশোনাতে পড়াশোনার জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। তবে উচ্চশিক্ষা যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করছেন বা কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন, এখানে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনি মেষ রাশির মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের প্রবল দেখা যাচ্ছে উচ্চশিক্ষা ক্ষেত্রে। প্রাইমারি জায়গাটাতে কিছুটা হলো চাপ রয়েছে, সম্পত্তিগত নিয়ে মামলা মকদ্দমা চলছে, কেস কাবারি চলছে, আইনি জটিলতা চলছে, এখান থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ আপনাদের সাপোর্টে আপনারা কিন্তু বিচারটা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ মামলা মকদ্দমাতে যারা জড়িয়ে পড়েছেন আইনি জটিলতাতে এখান থেকে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পেতে চলেছে। থার্ড হাউসে মঙ্গল আমি বলবো আপনাদের সাহস আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, কিন্তু শত্রু গৃহে মঙ্গল অর্থাৎ আপনার উন্নতির কারণ শত্রুতা কিন্তু আপনার হবে, আপনি ডেভেলপমেন্ট করবেন আপনার পিছনে লোক লেগে থাকবে, অর্থাৎ এনিমি সমস্যা থাকছে। ভাইয়ের সাথে মতবিরোধ অথবা আপনার বোনের সাথে মতবিরোধের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি মেষ রাশি মানুষ, মেষ রাশির বিদেশ থেকেও কিন্তু আমি বলবো অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন। ফরেনের সঙ্গে ফরেন কানেকশানগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে। বন্ধু থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা, অতিরিক্ত বিশ্বাস করবেন না আমি বলবো, বিশ্বাস করলে ঠকতে হবে, বন্ধু থেকে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা দোকান ভাড়া দেন বা বাড়ি ভাড়া দেন বা ভাড়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা পাবেন। আপনি মেষ রাশির মানুষ আপনি
সেলস লাইনে রয়েছেন বা আপনি মার্কেটিং লাইনে রয়েছেন, এই সকল সেক্টরগুলো ভালো হতে চলেছে। আমি আবারও বলবো, মার্কেটিং লাইন, সেলস লাইন, বুদ্ধির দ্বারা কাজকর্ম করতে হয়, কারণ এখানে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু পঞ্চম পথই আপনার ষষ্ঠ হবে। সঠিক ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আমি বলবো, একটু হলো চিন্তা ভাবনা করো, চট জলদি তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো কাজ করবেন একটু ভেবে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করুন, তাতে আপনারা বিশেষভাবে লাভ পাবেন। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো, বিশেষভাবে চেঞ্জিং আসার সম্ভাবনা রয়েছে, এবং এর সাথে সাথে আমি বলবো অর্থনৈতিক স্থিতি এবং আকস্মিক ধন প্রাপ্তির প্রবল যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ পাওয়া, এবং এই মাসে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা আমি বলবো খুব ভালো রয়েছে। ক্যাশ ফ্লো হবে, ইনভেস্টমেন্ট হবে। কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন, কোনো প্রপার্টি, কোনো গাড়ি, কোনো বাহন আপনাদের কেনার কিন্তু প্রবল যোগ রয়েছে। অর্থাৎ এই অক্টোবর 2024 মেষ রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে যেমন ভালো হতে চলেছে, কিন্তু আপনাদের গুরুজনের হেলথের দিকে অবশ্যই নজর রাখুন, এবং আপনার সন্তানের জায়গাটা নিয়ে একটু হলেও চাপের জায়গা কিন্তু রয়েছে। সন্তানের হেলথের জায়গা নিয়ে কিছুটা হলেও আপনার টেনশনের কারণ কিন্তু আপনার হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধু, এটা আপনাদের চ্যানেল, বারবার বলি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং প্রত্যেকের দুর্গাপুজো ভালো কাটুক। দুর্গাপূজার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। প্রত্যেকে সপরিবারে ভালো থাকুন। নমস্কার।